Akram, Arshu Khan, coming from UP, Arshu Khan, প্রথম বলে চালিয়েছে ডিপ কভার অঞ্চলের উপর দিয়ে 6-6টি রান মাঠের বাইরে যে বলটি গিয়েছে তাড়াতাড়ি বলটি পাঠাও হাতে রাখো বলটি হাতে প্রথম বল আরশু খান ছয় দিয়ে খাতা খুললেন আরশু খান কামিং ফ্রম ইউপি পরে বল আবার চালিয়েছে অঞ্চলের উপর দিয়ে 6-6টি রান সেখানে দর্শক ক্যাচ নেওয়ার চেষ্টা ছিল অষ্টম ওভারে খেলা চলছে বল হাতে জুয়েল ব্যাট হাতে আরশু খান পরে বল আবার লম্বা ছয় লম্বা পঞ্চলে উপর দিয়ে 6-6টি রান পরপর তিনটি বলে তিনটি ছয় পরে বল আবার ছয় লম্বা ছয় লম্বা অঞ্চলের উপর দিয়ে 6-6টি রান আরশু খান পরপর চারটি বলে চারটি ছয় সেই সঙ্গে অষ্টম ওভারে খেলা সমাপ্তি আট ওভার শেষে চার উইকেট হারিয়ে সাইদাপুর দলের দলীয় রান সংখ্যা 147 147 পরে বল আবার লম্বা ছয় লং লেগ অঞ্চল উপর দিয়ে পরে বল চালিয়েছে মিডল অঞ্চলে সেখানে ফিল্ডার থাকা একটি প্রথম বলেই ছয় লং অফ অঞ্চল উপর দিয়ে আরশু খানের ব্যাট থেকে যে বলটি গিয়েছে ভলেন্টিয়াররা পাঠিয়ে দাও পরে বল আবার লম্বা এবার সোজাসুজি স্ক্রিনে 6-6টি রান ব্যাটসম্যান এ আরশু খান
পরে বল আবার লম্বা আবার পর পর তিনটি বলে তিনটি ছয় অর্থাৎ আবার তিনটে বাকি আছে সেই সঙ্গে আরসু খান তার ব্যক্তিগত 95 রান
95 সেঞ্চুরি করতে কিন্তু নগদ 500 টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে। সেই সঙ্গে মেগা ফাইনালে সেঞ্চুরি আশু খান, মাত্র 19টি বল খেলেছেন তিনি, 16টি ছয়, 1টি চারের সুবাদে সেঞ্চুরি। ব্যাট তুলে দেখাবেন একবার প্লিজ ভাইয়া, একবার ব্যাট উঁচা কর দিয়ে সকল দর্শক তাকে অভিনন্দন জানাবেন।